ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها الله رب العالمين ارشاد করেন নিশ্চয় আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে কি করে তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাতুহু কুরহা তোমাকে অতি কষ্টে তোমাকে গর্ভধারণ করেছেন এবং অতি কষ্টে তোমাকে ডেলিভারি করেছেন প্রসাদ করেছেন অথচ আমরা ওই মাতা পিতাকে কষ্ট দিই কি দিই না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো তাদেরকে কষ্ট দিয়ে না তাদেরকে খেদমত করো তাদের কি করো খেদমত করো তাদের সাথে তোমরা অসৎ আচরণ করে না একজন মা 10 মাস 10 দিন অতি কষ্টে কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করে এই সময় যত সুন্দরী রমণী হোক না কেন যখন বাচ্চা গর্ভে আসে বাচ্চা যখন ধীরে ধীরে মায়ের পেটে যখন বড় হতে থাকে তখন কিন্তু হাজারো সুন্দরী রমণীও তার চেহারা পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা বলেন সেই চেহারার ভিতরে সেই লাবণ্য ভাব আর থাকে না কি বলেন তো থাকে না সেই লাবণ্য ভাব থাকে না চেহারার ভিতরে পরিবর্তন হয় কষ্ট যাতনা যখন বাচ্চা বড় হতে থাকে মায়ের গর্ভে তখন মাঝে মাঝে ওই বাচ্চা মায়ের পেটে লাথি মারে ভিতরে থেকে ঠিক কিনা বলেন এটা আমরা বুঝবো না এটা মা জানে এদিকে শুয়ে শান্তি হয় না আরেক দিকে ঘুরে শুই মাঝে মাঝে শুতেও পারে না বসে থাকে থাকে কি থাকে না এই যে একটা কষ্ট তাদের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি না তাহলে যাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম তাদের সাথে আমাদের উত্তম আচরণ করা দরকার কি দরকার না বলেন দরকার কি দরকার না কিন্তু আমরা করি না আমরা তাদের সাথে অসৎ আচরণ করি খারাপ ব্যবহার করি সাবধান কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সৎ আচরণ করার কথা কোরআনে বলছেন কোথায় বলছেন কোরআনে বলছেন যে তোমরা আমার ইবাদত করো আর তারপরে কি করো তোমার পিতা মাতার খেদমত করো কি করো পিতা মাতার খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আর তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না কি করবে না ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না এবং অবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে পিতা মাতার সাথে সৎ আচরণ করবে কি আর আচরণ করবে সৎ আচরণ করবে আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করার কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করার পরে পিতা মাতার খেদমত করবে কার খেদমত করবে পিতা মাতার খেদমত করবে এবং পিতা মাতার সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমার মধ্যে জানাই দিছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। তোমার প্রভু তোমাকে আদেশ করতেছেন, ওয়াক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভু তোমাকে আদেশ করতেছেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারোর ইবাদত করবে না, আর পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কারোর নিকট যদি তাদের একজন অথবা ভাই যদি বার্ধক্যে উপনীত হয়, কাদের? পিতামাতার মধ্যে যদি একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে? এইটা আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে কারিমার মধ্যে জানাই দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমার পিতামাতার মধ্যে যদি অভাই অথবা অভাইয়ের মধ্যে যদি একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করবে না। কি শব্দ ব্যবহার করবে না? উফ, উফ শব্দ ব্যবহার করবে না, অথবা তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তুমি তাদের সাথে সুন্দরভাবে কোমল ভাষায় তুমি তাদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তাদের সাথে এমনভাবে কথা বলবে না যে তারা কষ্ট পায়। কি পায়? কষ্ট পায়। অথবা আপনি এমনভাবে কথা বললেন, বলে ফেলে উহ তুই কি কথা বললি, অথবা আপনি তারা একটা কথা আপনাকে বলতেছে, আপনি বিরক্ত হয়ে তাদের সাথে উহ অথবা ধমক দিলেন, রাগ করলেন, এটাও করা যাবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সাথে সুন্দর কোমল ভাষায় সুন্দরভাবে কথা বলো। সুবহানাল্লাহ। আকফিদলাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, তুমি তাদের প্রতি তোমার দয়া এবং অনুগ্রহের ডানা তুমি তাদের উপর প্রসারিত করবে এবং বলবে, অপর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তুমি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, অপর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, আপনি তাদের প্রতি দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা শৈশবকালে ছোটবেলায় যেভাবে তারা আমাদেরকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে মহব্বত করে স্নেহ মমতা দিয়ে যেভাবে তারা আমাকে বড় করেছে, হে মাবুদ আপনি তাদের প্রতি তার থেকে উত্তম আচরণ করেন। সুবহানাল্লাহ। তাদের প্রতি তার থেকে উত্তম আচরণ করার কথা বলা হচ্ছে। তাদের একজন অথবা দুইজন যদি তোমাদের কারোর জিম্মা এসে যায়, তাহলে তাদের সাথে কি করবে না? খারাপ আচরণ করবে না, বরং তাদের খেদমত করে তুমি জান্নাত হাসিল করে নেবে। কি হাসিল করে নেবে? জান্নাত হাসিল করে নেবে। আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শোনো তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হে শোনো, আমি তোমাদেরকে আদেশ দিতেছি তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমত করবে। তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন, তোমাকে বড় করেছেন, তোমাকে গর্ভধারণ করেছেন। অফিসাল হুফি আমাইনা আনিশকুরুলি ওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির, আর তোমরা আমার এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করবে, তোমাদেরকে আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে, আমার কাছে তোমাদের কি করা লাগবে?
প্রত্যাবর্তন করা লাগবে। সুতরাং তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে কি করছেন, তোমাকে বড় করছেন, অফিসা লুহুফি আমাইনে তোমাকে 2 বছর দুগ্ধ পান করাইছেন। কয় বছর? তোমাকে আল্লাহ কোরআনে বলছেন অফিসা লুহুফি আমাইনে, আমাইনে 2 বছর তোমাকে দুগ্ধ পান করাইছেন। আনিশকুরুলি, সুতরাং তোমরা আমার শুক্রিয়া আদায় করো। আনিশকুরুলি ওয়ালিদাইকা, এবং তোমরা তোমাদের পিতা মাতার শুক্রিয়া আদায় করবে। এখানে দুইজনের শুক্রিয়া আদায় করার কথা বলছেন, আল্লাহর এবং পিতা মাতার, যে আমার শুক্রিয়া আদায় করবে আর আমার তোমাদের তোমাদের পিতা মাতার শুক্রিয়া আদায় করবে। কারণ পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ, সন্তানের জন্য কি ফরজ। হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করতেছেন, মান আহাক্কা ওয়ালিদি আলাল ওয়ালিদিহিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি, আমার হক কি ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য পিতা মাতার দায়িত্ব কি, হক কি আমাকে বলেন। কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সন্তান তুমি জেনে নাও, তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। সুতরাং এখানে ওই রাসূলের সাহাবী বলতেছিল, মান আহাক্কা ওয়ালিদি আলাল ওয়ালিদিহিমা ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার মধ্যে কার প্রতি সন্তানের বেশি হক, মানে কার প্রতি, মার প্রতি না বাপের প্রতি। তখন রাসূল বললেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদের অভাই তোমাদের জন্য জান্নাত, তাদের অভাই তোমাদের জন্য কি জাহান্নাম। সুতরাং যে খেদমত করবা তাদের সাথে সুন্দর আচরণ করবা, তারা জান্নাতে যেতে পারবা, আর যারা তাদের সাথে খারাপ আচরণ করবা, বকাবাজ্য করবা, ধমক দিবা, তারপরে অনেক সন্তান তো এমনও আছে যে মারপিট পর্যন্ত করে পিতা মাতাকে, ঠিক কিনা, আছে না নাই বলেন, আছে না নাই। আমি একদিন আপনাদের এলাকা দিয়ে যাচ্ছিলাম, অনেক আগের কাহিনী, তখন আমি ছাত্র, তা দেখি যে বাপ আর ছেলে ই লাগছে, কুস্তি লাগছে, বাপের ছেলের ছেলে বাপের গলা ঠেসে ধরে মাটির সাথে ঠেসে ধরে রাখছে। তা আমি সহ্য করতে পারলাম না, আমি বাইসাইকেলে যাচ্ছিলাম, নামে যে খুব ধমক দিলাম, ধমক দিয়ে বললাম যে এই কাজ আর করবো না, তোমার কপালে দুঃখ আছে, বেশ আগের কাহিনী, খুব রাগ করলাম, তারপরে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চলে গেল। আমি মানে দুই বাপ বিটাই বাঁধাইছে, ছেলে তো গলা বাপের গলা ঠেসে ধরে রাখছে। এই যে একটা বিষয়, কি করলো, পিতার গায়ে হাত দিল, মানে জাহান নামে তার স্থানটা করে নিল, কি করে নিল বলেন, তার জাহান নামে তার স্থানটা করে নিল। কত দুঃখ পরিতাপের বিষয়, যেখানে আল্লাহ তাআলা বলছে এমন কথা বলো না যে পিতা মাতা বলেও উপ শব্দ ব্যবহার করে না, উপ শব্দ ব্যবহার করে না, এই জন্য তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য কি জাহান্নাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় দুনিয়ার সমস্ত সন্তান সন্ততিদের জন্য হারাম করা হয়েছে তাদের পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করার, পিতা মাতার অবাধ্যতা সন্তানের জন্য হারাম করা হয়েছে। পিতা যদি বলে বাবা তুমি উত্তর দিকে যাও, কিছু কিছু সন্তান আছে দক্ষিণ দিকে যায় কি যায় না, যায় কি যায় না, পিতা যদি বলে বাবা পশ্চিম দিকে যাও, সে যায় পূর্ব দিক, এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই, আমরা অনেক সময় না বুঝে এরকম করছি কি করি নাই, এটা বড় দুঃখ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু পিতা মাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, পিতা মাতার গায়ে যদি কেউ হাত তোলে, তো আল্লাহ তাআলাও তাকে মাফ করবে না যতক্ষণ না ওই সন্তান তার পিতা মাতার কাছে ক্ষমা না চাইবে। যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতার কাছে ক্ষমা না চাইবে আল্লাহও ক্ষমা করবে না। এই জন্যই সন্তানের জন্য পিতা মাতার অবৈধতাটাকে হারাম করছেন কে,
যারা বলেন কে আল্লাহ তাআলা হারাম করছেন। সুতরাং পিতা মাতার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। বলে যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এটা কার কথা? আমি যেগুলো বলতেছি সহি মুসলিম শরীফ আর বুখারী শরীফের হাদিস বলতেছি, সহি হাদিস সব। যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে কে অসন্তুষ্ট? আল্লাহ তাআলা অসন্তুষ্ট। সুতরাং সাবধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। সাহাবীগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির নাক ধুলাই মলিন হবে, কোন ব্যক্তি ধ্বংস হবে ইয়া রাসূলুল্লাহ? বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানের জীবনে তার পিতামাতা অথবা পিতামাতার মধ্যে যে কোনো একজনকে পেয়েছে কিন্তু সে তার জান্নাতকে হাসিল করতে পারল না, ওই সন্তান ধ্বংস হোক। কি হোক? ওই সন্তান ধ্বংস হোক যে তার পিতামাতার মধ্যে দুইজনকে পেল অথবা দুইজনের মধ্যে একজনকে পেল কিন্তু খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারল না, সে ধ্বংস হোক। সুতরাং পিতামাতা যদি অন্যায় করে, পিতামাতা যদি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যবিচার করে, সন্তানকে আল্লাহ তাআলা এই রাইট দেয় নাই, এই হুকুম দেয় নাই যে তুমি তোমার পিতামাতার বিচার করো, কারণ তোমার পিতামাতা হলো খারাপ, এই দায়িত্ব সন্তানকে দেওয়া হয় নাই। পিতামাতা যত অপরাধী হোক না কেন, সন্তান যদি পিতামাতার গায়ে হাত তোলে সে তার স্থানটা জাহান্নামে করে নিল। কোথায় করে নিল বলেন? সুতরাং পিতামাতা যদি খারাপও হয় তাদের আনুগত্য করা আপনার জন্য ফরজ না। তারা যদি বলে এ সন্তান তুমি খারাপ দিকে যাও, তুমি মূর্তি পূজা করো, তুমি যাত্রাপালা থিয়েটারে অভিনয় করো, এইটা সন্তানের জন্য ওই মুহূর্তে শোনাটা ফরজ না, কারণ সে তো আল্লাহ তাআলার ক্ষুধাদ্রোহিতার জন্য তাকে আদেশ করতেছে। কিসের জন্য বলেন? ক্ষুধাদ্রোহিতার জন্য আদেশ করতেছে। সুতরাং সব কথা পিতামাতা শুনতে শোনাটাও আবার সন্তানের জন্য কি না, ফরজ না। পিতামাতা যদি তাকে গান বাজনা করতে বলে ওটা শোনা সন্তানের জন্য ফরজ না, ওইটা যদি সন্তান না শোনে সন্তানের গুনাহ হবে না। কিন্তু পিতামাতা যদি সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ো, মসজিদে যাও, তুমি হাফেজ হও, তুমি আলেম হও, তুমি যদি এই কথা না শোনো, তোমার যদি তুমি যদি বলো যে না আমি হাফেজ হব না, আলেম হব না, কোরআন শিখব না, নামাজ পড়ব না, এই ক্ষেত্রে তুমি যদি তার কথা না শোনো, তার কথা যদি অমান্য করো, তাহলে তোমার জন্য হারাম। তোমার জন্য কি হারাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, ওনার মা ইহুদি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে ভীষণ প্রহার করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের বিচার করেন, কি করেন? আমার মায়ের বিচার করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছে হে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এই জায়গায় আমি রাসূলের কোনো হাত নাই, কোনো এখতিয়ার নাই, যদিও আমি নবী, তারপরেও তোমার মায়ের বিচার করার মতো শক্তি, তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। হে আবু হুরায়রা তোমার মা যদি তোমাকে মেরেও থাকে এই জায়গায় তোমার কিছু করার নাই, তুমি তোমার মায়ের গায়ে হাত দিতে পারবা না, তোমার মায়ের সাথে তোমার খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই।
এখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই না হয় তাহলে আপনি কি আমার একটা কথা শুনবেন? বলে দেখে আবু হুরায়রা, বলো কি কথা তুমি বলতে চাও? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা শিরকিয়াত থেকে মুশরিকা থেকে যেন সে মুসলমান হয়ে যায়, সে যেন ঈমান আনয়ন করে, সে যেন ইসলামের প্রতি দীক্ষিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন। কি করেন? দোয়া করেন। এখন রাসূল বলতেছেন, হ্যাঁ এইটা আমি করতে পারি, এইটা আমি করতে পারি, তোমার মায়ের জন্য আমি দোয়া করতে পারি। আবু হুরায়রাকে বললেন, যাও তুমি বাড়িতে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাচ্ছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার জন্য দৌড়াচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি যাওয়ার আগে দেখবো আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছেছে কিনা। দ্রুত চলে গেলেন। দ্রুত বাড়িতে যাওয়ার পরে দেখলেন তার মা ঘর থেকে বের হয়ে আসতেছে, কি থেকে ঘর থেকে বের হয়ে আসতেছে। বলে, আমি বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে আমার মায়ের ভিতরে যে আগে যে একটা কর্কশ একটা রাগান্বিত যে চেহারা ছিল আমার মায়ের, এখন আর সেই রকম চেহারা নাই। আমার মা আমাকে দূর থেকে ডাক দিলেন, হে আবু হুরায়রা, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তোমাকে আমি পিটাইছি, তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, গাল মন্দ করেছি, হে আবু হুরায়রা, আমার এটা মোটেও ঠিক হয় নাই, তুমি আসো আমার কাছে আসো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নেওয়ার জন্য অনুরোধ করলেন, হে সন্তান, আমাকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। বলে যে আমি আসার আগে রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে, আমার মা সেই মুশরিকা থেকে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম যে সন্তানের উপর এই রাইট দেওয়া হয় নাই, তোমার পিতা মাতা যদি জিনাকার হয়, বেবিচারকারিণী হয়, তুমি বোঝাতে পারো, তুমি কি করতে পারো, বোঝাতে পারো, কিন্তু তুমি তাদের গায়ে হাত তুলে শাসন করে পিটায়ে মেরে বেঁধে রেখে তোমাকে এই আদেশ দেওয়া হয় না যে তুমি পিতা মাতাকে শাসন করো, কি করো, শাসন করো, এটা দেওয়া হয় নাই। কারণ যে সন্তান তার পিতা মাতার উপর হাত তোলে, পিতা মাতার গায়ে হাত তোলে, ওই সন্তান তার স্থানটা জাহান্নামে করে নিল। আপনারা সকলেই শুনছেন হযরত বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করে ওলি হয়ে গিয়েছিলেন। কি হয়ে গিয়েছিলেন বলেন? সে মায়ের খেদমত করে ওলি হয়ে গেছে। হযরত বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য গেছেন। কি করার জন্য? হজ করার জন্য গেছেন। বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন যে হাতিমে কাবা নিকটবর্তী একজন ব্যক্তি মাটিতে গৌড়াগৌড়ি করতেছে আর কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে কি করে দাও, মাফ করে দাও। এখন বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন, যাই দেখলেন তার একটা হাত নাই আর একটা পা নাই। কি নাই? একটা হাত আর একটা পা নাই, মাটিতে গৌড়াগৌড়ি করতেছে, তার সমস্ত গায়ে ধুলাবালি। এখন বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে প্রশ্ন করতেছেন, ভাই তুমি এত সুন্দর একটা পবিত্র জায়গায় তুমি কেন মাটিতে গড়াগড়ি করো আর কেন কান্নাকাটি করো, আমাকে বলো। বলে যে আপনি কে ভাই, আমি আপনাকে চিনি না। বলে যে আমি এমন একজন পাপী, আমি এমন একজন গুনাগার যাকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। আমি প্রতি বছর হজ করার জন্য আসি, কিন্তু আমার দিলে বলে, আমার মন বলে, আমার হজ মনে হয় আল্লাহ তাআলা কবুল করে না, কি করে না বলেন? আমার দিল বলে, আমার মন বলে, আমার হজ মনে হয় কবুল হচ্ছে না, আমার হজ মনে হয় কোনোদিন কবুল হবে না। বলে যে তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো যার কারণে তুমি এই মাজুর অবস্থায় একটা হাত নাই পা নাই তুমি হজে এসেছো? ওই ব্যক্তি বলল, আমি এমন একজন কুলাঙ্গার সন্তান, আমি এমন একজন পাপী সন্তান যে তার মাকে প্রহার করেছে, মাকে মারছে, কি করছে বলেন? বলে মাকে মারছে। বলে যে আমি একদিন বাণিজ্যের কাজে অনেক দূর গিয়েছি, আমার স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় প্রায় সময় আমার মায়ের নামে নালিশ করে, কি করে
নালিশ করে, মিথ্যা বানায় বানায় নালিশ করে। আমি স্ত্রীর কথা শুনি কিন্তু মার সাথে কোনো সময় খারাপ আচরণ করি না। এখন আমি বাণিজ্যতে গেছি, ব্যবসার কাজে দূরে গেছি, দীর্ঘদিন পরে আমি রাতের বেলায় বাড়িতে আসছি। কোন সময় রাতের বেলায় বাড়িতে আসছি, বাড়িতে পা দিতেই কিছু কিছু ফ্যামিলির মহিলারা দেখবেন বলো স্বামী বাড়ি আসার সাথে সাথেই দুনিয়ার যত অভিযোগ আছে সব দেয়, দেয় কি দেয় না, পাড়ায় মহল্লায় কোন মহিলার সাথে কি বাঁচছে সব নালিশ, এখনই বিচার আসার করতে হবে, তারপরে খাবার। এরকম করে কি করে না বলো তো? আমি বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী হাউমাউ করে অত্যন্ত ইমোশনাল হয়ে আমার কাছে এসে বলল, এখনই তোমাকে বিচার করতে হবে নতুবা আমি তোমার বাড়ি ত্যাগ করব, তোমার আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। সুতরাং তুমি যদি আজকে তোমার মায়ের বিচার না করো তাহলে তোমার সাথে আমি ঘর সংসার করব না, তোমার সন্তান সন্ততি রেখে আমি বাপের বাড়ি চলে যাব। বলে যে দীর্ঘদিন পরে ব্যবসা থেকে বাড়িতে আসছি, মনে মনে চিন্তা করতেছি স্ত্রীর সাথে দেখা হয় না, স্ত্রীর সাথে দুটো মিষ্টি মধুর কথা বলবো, কিছু সুন্দর সময় উপভোগ করবো, এরকম মনে মনে চিন্তা করতেছি। কিন্তু বাড়িতে আসার সাথে সাথে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, বানিয়ে বানিয়ে আমার মায়ের নামে বলতে লাগলো। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার মায়ের কাছে গেলাম, মাকে বললাম তুমি আমার স্ত্রীকে কেন এই কথা বললে? কেন বললে? আমার মা আমাকে বোঝাতে চাইলো, সঠিক ঘটনা বলতে চাইলো, আমি আমার মায়ের কথা শোনার প্রয়োজন মনে না করে আমি আমার মায়ের মুখে চড় মেরে দিলাম। কি মেরে দিলাম? আমার মায়ের মুখে চড় মেরে দিলাম, শুধু চড়ই মারলাম না, আমার পা দিয়ে আমার মায়ের কোমরে তিলে আমি লাথি মেরে দিলাম। আমার মা মাটিতে পড়ে গেল, আমার মায়ের দিকে আমি আর লক্ষ্য করলাম না, আমি ঘরের মধ্যে চলে গেলাম। কয়েকদিন পরে আমার মা ইন্তেকাল করলেন। কি ইন্তেকাল করলেন? আমার মা মারা গেলেন। মার শূন্যতা আমাকে এতটা কষ্ট দিতে লাগলো, ওই যে মায়ের প্রতি আমি যে খারাপ আচরণ করেছি, চড় মেরেছি, লাথি মেরেছি, এখন আমার ভিতরে যে ইমান ছিল সেটা জাগ্রত হলো, নিজেকে আর ক্ষমা করতে পারে না। আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি, চিন্তা করলাম এই কান্নাকাটিতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। আমার একটা হাত দিয়ে আমার যে পা দিয়ে লাথি মেরেছিলাম সেই পাটা কেটে ফেললাম, আর একটা হাত দিয়ে যে হাত দিয়ে আমি মাকে চড় মেরেছিলাম সেই হাতটাও কেটে ফেললাম। তারপরে আমার অন্তর কয়, দিল কয় যে আমার মা মনে হয় আমাকে মাফ করবে না, কারণ আমি আমার মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছি, আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার মা মনে হয় আমাকে কোনোদিন মাফ করবে না। এই জন্য আমি প্রতি বছর হজে আসি, আল্লাহর কাছে দোয়া করি, আর যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেই জায়গায় গড়াগড়ি করি, মাটিতে ধুলাবালিতে গড়াগড়ি করি যে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। এখন বাইজিদ বস্তামি বলে, হে আল্লাহর বান্দা, হে যুবক, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমার মা যদি তোমাকে মাফ না করে, দুনিয়ার কেউ তোমাকে মাফ করবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। প্রিয় ভাই।